জেনে সেক্সের ভয়াবহতা বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে কন্ডম ব্যবহারে অনীহার কারণে গনোরিয়া রোগ ছড়িয়ে পড়ছে এবং ওয়াল সেক্স এর কারণে গনোরিয়া জীবাণুকে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ভয়ঙ্কর মাত্রায় নিয়ে যাচ্ছে সংস্থাটি আরও বলেছে এমন পরিস্থিতিতে কেউ যদি গনোরিয়া আক্রান্ত হয় তাহলে তার চিকিৎসা করাটা অনেক কঠিন হয়ে পড়েছে এবং কিছু ক্ষেত্রে তা হয়ে উঠেছে অসম্ভব ডাব্লিউ ওর প্রতিবেদনে বলা হয়েছে যৌন সংগমের মাধ্যমে ছড়ানো এ রোগের জীবাণু অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে দ্রুত প্রতিরোধ ক্ষমতা অর্জন করছে কৃষকগোড়া বলেছেন কার্যকর নতুন অ্যান্টিবায়োটিক উদ্ভাবনা খুব বেশি সাফল্য এখনও না আসায় পরিস্থিতি আরও বেশি নাজুক হয়ে পড়েছে বিশ্বের প্রায় সাত কোটি আশি লাখ মানুষ প্রতি বছর এই রোগ সংক্রমণের শিকার হচ্ছেন যা অনেকের ক্ষেত্রে সন্তান জন্মদানের অক্ষমতার কারণ হয়ে দাঁড়াচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচ ও অন্তত সাতাত্তরটি দেশের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখেছে গনোরিয়া অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে ওঠার প্রবণতা কতটা ভয়াবহ রূপ নিয়েছে সংস্থাটির বিশেষজ্ঞ ডাক্তার তিউডোরা উই বলেছেন জাপান ফ্রান্স ও স্পেনে অন্তত তিনটি ঘটনা পাওয়া গেছে যেখানে গনোরিয়া পুরোপুরি নিরাময় করা সম্ভব নয় গনোরিয়া জীবাণুকে খুবই স্মার্ট বলতে হবে যতবার আপনি নতুন অ্যান্টিবায়োটিক দিয়ে এর চিকিৎসা করতে চাইবেন ততবারই তা প্রতিরোধের ক্ষমতা অর্জন করবে বলছেন তিওডোরা উই আরও চিন্তার বিষয় হলো গরিব দেশগুলোতে গনোরিয়া সংক্রমণের ঘটনা সবচেয়ে বেশি ঘটছে যেখানে এই জীবাণু কতটা ওষুধ প্রতিরোধী হয়ে উঠছে সেই তথ্য পাওয়া কঠিন গলায় সংক্রমণ গনোরিয়া জীবাণু সাধারণত যৌনাঙ্গ মলদার বা গলার ভেতরে সংক্রমণ ঘটায় তবে এর মধ্যে গলার সংক্রমণ চিকিৎসকদের কাছে সবচেয়ে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে ডক্টর উই বলেছেন সাধারণত গলা ব্যথার জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করলেই তাতে নেইসেরিয়া প্রজাতির ব্যাকটেরিয়া প্রতিরোধ ক্ষমতা অর্জন করতে পারে আর ওয়াল সেক্স এর মাধ্যমে যদি গনোরিয়া ব্যাকটেরিয়া অর্থাৎ নেইসেরিয়া গনোরিয়া ওই পরিবেশে পায় তাহলে তা সুপার গনোরিয়া তৈরি করতে পারে যুক্তরাষ্ট্রে সময় পুরুষদের মধ্যে গলবিরের ফ্ল্যাক্সিক সংক্রমণের মাধ্যমে গনোরিয়া জীবাণু অ্যান্টিবায়োটিক প্রতিরোধই হয়ে উঠেছে জানান ডক্টর উই কন্ডম ছাড়া যৌন সম্পর্কে জড়ানোর কারণে এইচআইভি এস রোগ ছড়ানো যেমন আশঙ্কা আছে তেমনি একই কারণে গনোরিয়া সংক্রমণের সংস্কারও রয়েছে গনোরিয়া কি নেইসেরিয়া গনোরিয়া নামক এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে এই রোগটি হয় সুরক্ষা ছাড়া যৌন সম্পর্ক বা ওয়াল ও অন্যান্য সেক্সের কারণে গনোরিয়া ছড়িয়ে যেতে পারে এই রোগটির লক্ষণগুলো হলো যৌনাঙ্গ থেকে হলুদ বা সবুজ রঙের পুজের মতো বের হতে পারে প্রস্রাবের সময় জ্বালা পোড়া হতে পারে বা পুরসভাপ বন্ধ হয়ে যেতে পারে নারীদের তলপেটে ব্যথা ও ঋতুস্রাব জটিলতা দেখা দিতে পারে কিন্তু এই রোগে আক্রান্ত পুরুষদের মধ্যে প্রতি দশজন একজন ও নারীদের তিন চতুর্থাংশ এবং সমকামী পুরুষদের ক্ষেত্রে এই রোগের লক্ষণ সহজে শনাক্ত করা যায় না আর এই রোগ যদি না সারে তাহলে তা বন্ধুত্বের কারণও হতে পারে গর্ভাবস্থায় এই রোগ সংক্রমণের শিকার হলে তা শিশুর শরীরেও ছড়িয়ে পড়তে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে গনোরিয়া রোগটি আরও বিপজ্জনক হয়ে ওঠা ঠেকানোর জন্য দেশে দেশে পর্যবেক্ষণ জোরদারের পাশাপাশি নতুন ওষুধ তৈরির গবেষণা বিনিয়োগ বাড়াতে হবে ওয়াল সেক্স গনোরিয়া জীবাণুকে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ভয়ঙ্কর মাত্রায় নিয়ে যাচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গ্লোবাল অ্যান্টিবায়োটিক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টনারশিপের কর্মকর্তা ডাক্তার মনিকা বালাসে গরাম বলেছেন পরিস্থিতি গুরুতর মাত্র তিনটি ওষুধ গবেষণায় পর্যায়ে রয়েছে সেইগুলো কোনটিতে কার্যকর প্রমাণিত হবে কি না সে নিশ্চয়তা নেই কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে গণরিয়া ঠেকাতে নতুন ওষুধ তৈরি করতে হবে লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের অধ্যাপক রিচার্ড স্ট্রাবলার বলেছেন গণরিয়া জীবাণু নতুন অ্যান্টিবায়োটিকও এত বেশি প্রতিরোধী হয়ে উঠছে যে গত পনেরো বছর তিন দফার চিকিৎসা পদ্ধতি বদলাতে বাধ্য হয়েছে চিকিৎসকরা এখন আমরা যে ওষুধ ব্যবহার করছি এটা আমাদের শেষ ভরসা উদ্বেগের বিষয় হলো সেই চিকিৎসাও ব্যর্থ হওয়ার তথ্য আমরা পাচ্ছি ওয়ার্ল্ড সেক্স কি এখন সাধারণ কোনো বিষয় হয়ে উঠেছে বিশ্বের মানুষ এখন আগের তুলনায় ওয়াল সেক্সে বেশি অত্যন্ত অভ্যস্ত হয়ে উঠছে এই কথা নিশ্চিতভাবে বলা সম্ভব নয় কারণ এ নিয়ে নির্ভরযোগ্য বৈষিক কোনো তথ্য ও নেই তবে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বিভিন্ন তথ্য যাচাই করে বোঝা যায় যে দেশ দুটোতে এটা খুবই সাধারণ একটা বিষয় বছরের পর বছর ধরে এমনটা হয়ে আসছে এমনকি টিন এছাড়াও ওয়াল সেক্স করছে যুক্তরাজ্যের মানুষ সেক্সওয়াল বিহিত বিহেভিয়ার ও লাইফস্টাইল নিয়ে জাতীয় একটি জরিপ চালানো হয় উনিশশো থেকে একানব্বই সালের মধ্যে সেই জরিপে দেখা যায় ঊনসত্তর পয়েন্ট শতাংশ পুরুষ এবং পঁচাত্তর পয়েন্ট ছয় শতাংশ নারী প্রতি বছর তার বিপরীত লিঙ্গে কাছ থেকে ওয়াল সেক্স গ্রহণ করে বা দেয় অন্যদিকে যুক্তরাষ্ট্রের একটি জাতীয় জরিপে গবেষকরা দেখেছেন পনেরো থেকে চব্বিশ বছর বয়সীদের দুই তৃতীয়াংশ ওয়াল সেক্সে অভ্যস্ত তো বন্ধু থ্যাংক ইউ আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ